জাতীয় পরিচয়পত্র থাকলেই টিকা দেয়া যাবে বললেন প্রধানমন্ত্রী। টিকা নিতে ভিড় বাড়ছে। বান্দরবানে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত। মালদ্বীপে জনশক্তি রপ্তানির নতুন সিদ্ধান্ত কাল। এবং ঢাকা টেস্টে খেলছেন না সাকিব, বিসিবি। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার পুরো খবর। কোনো কারণে নিবন্ধন করতে না পারলে জাতীয় পরিচয়পত্র নিয়ে সরাসরি টিকা কেন্দ্রে গেলেই টিকা নেওয়া যাবে, এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ৫৫ বছরের বদলে এখন ৪০ বছরের বেশি বয়সীরাও টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। টিকা নিলেও মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে আজ এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক, এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এই সময় নির্দেশ দেন করোনার টিকা নিলেও মাস্ক ব্যবহার বন্ধ করা যাবে না, আহ্বান জানান স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। সবাইকে মাস্কটা ব্যবহার করতে হবে, কারণ মুখে মুখটা যে মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ বাস আর আমার কিছু করতে হবে, সেটা সাবধানে থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত ভ্যাকসিন দেবার তাগিদ দেন সরকার প্রধান। যারা ফ্রন্টলাইনার, যেমন মানে চিকিৎসক বা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট যারা, তারপরে ল এনফোর্সিং এজেন্সিস, তারপরে বাহিনীগুলি যারা মানে অ্যাক্টিভলি কাজ করেছে এবং করে যাচ্ছে তাদেরকেই আমরা আগে বলছি। আর একটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, তাদেরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমার মনে হয় পরিচ্ছন্নতা কর্মীদেরকে খুব দ্রুত নিয়ে এসে তাদের দিয়ে দেওয়া। পরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রযুক্তি জ্ঞান না থাকা বা অন্য কোনো কারণে কেউ যদি করোনার টিকা নেবার জন্য নাম নিবন্ধন করতে না পারেন, তাহলে তিনি যেন জাতীয় পরিচয়পত্র নিয়ে সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারেন, এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর কেউ যদি ধরেন রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন, তাহলে উনি যদি এনআইডি কার্ডটা নিয়ে সেন্টারে যান, ওইখানে রেজিস্ট্রেশন করে উনি টিকা দিতে পারবেন। এই ব্যবস্থা করতে এইচপিএম আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। জেনারেল করে দিলে আবার মুশকিল, কেউ তখন রেজিস্ট্রেশন করবে না ওইখানে যে হাজির হবে। তো এইটা একটু রেস্ট্রিক্টেড ভিউতে তাকে চেক করা হবে যে কেন উনি রেজিস্ট্রি করেন নাই। আগে যেখানে ৫৫ বছর বয়সীদের করোনার টিকার জন্য নিবন্ধনের অনুমোদন ছিল, প্রধানমন্ত্রী সেই বয়সসীমা কমিয়ে ৪০ বছর হলেই টিকার জন্য যেন নিবন্ধন করা যায় সেই ব্যবস্থা নিতে আজ নির্দেশ দিয়েছেন। টিকা নিয়ে একটা বড় আলোচনা হচ্ছে এবং এখানে উনি কতগুলো নির্দেশনা দিচ্ছেন যে আমাদের যে কালকে যে টিকা দেওয়া হলো সেটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো যে এটা আর একটু রিল্যাক্স করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ৪০ বছর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। আপনারা কালকে ছিলেন যে ৫৫ ইয়ার্সের বেশি কম হলে কিন্তু রিড করতেছিল না, তো সেজন্য এখন বলে দেওয়া হয়েছে আজকে যে ৪০ বছর পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব জানান, পর্যায়ক্রমে অন্য বয়সীদের জন্য নিবন্ধনের ব্যবস্থা যেমন করা হবে, তেমনি ফ্রন্ট ফাইটারদের পরিবারের সদস্যরাও টিকা পাবেন। ৪০ বছর পর্যন্ত নিতে হবে, আর প্রয়োজন হলে আস্তে আস্তে অন্যান্য যারা ইয়াং যারা আছে তাদের কাছেও তাদেরকে আস্তে আস্তে ওপেন করে দিতে হবে, আর যারা বিভিন্ন ফ্রন্টলাইন বা অন্যান্য জায়গায় যারা আছে তাদের ফ্যামিলিকেও প্রয়োজন হলে আস্তে আস্তে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন করে। ওকে, রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনে উৎসব মুখরতায় করোনার টিকা নিয়েছেন সাধারণ মানুষ। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ভিড় বেড়েছে, যাদের মধ্যে ষাটোর্ধ্বদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এদিনও টিকা নিয়েছেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। সাদিয়া আফরোজের রিপোর্ট। বকুল রানী সাহার হাঁটতে কষ্ট হয়,
বার্ধক্যজনিত নানা সমস্যায় থেকেও ছেলের হাত ধরে এসেছেন টিকা নিতে। সাথে এসেছেন ছেলের শ্বশুর শাশুড়িও। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের কনভেনশন সেন্টারে টিকা নিয়ে চারজনই জানান স্বস্তি বোধ করছেন তারা। প্রথমে একটু ভয় ভয় করছিল, কিন্তু টিকা তো কোনো ট্রেডি পাইলাম না। করোনা হবে না হবে জানলে, তবে এটা আর কি যে অনেকটা নিরাপদ। অল্প বয়সেও মারা যায়, বেশি বয়সেও মারা যায়, হ্যাঁ সেটা এটা ভিন্ন ভিন্ন মনে হয় টিকাটা নেওয়া উচিত। রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিতে আসা প্রত্যেকেই জানান তাদের কোনো সমস্যা হয়নি, টিকা নিয়ে ভালো আছেন। আমি যতটুকু জানি, যা শুনেছি, টিকা নিরাপদ, যদিও একটা নেতিবাচক ধারণা অনেকের মধ্যে আছে, এটা আমার মনে হয় না থাকাটাই ভালো। সব কিছু প্রিকশন আছে, সেখানে তো খুব সুন্দরভাবে হলো সব কিছু, সাফিসিয়েন্ট রেস্ট পেলাম আল্লাহর রহমতে। আমি আশা করব সবাই ভ্যাকসিন নেবেন, কারণ এখন ভ্যাকসিন নেওয়াটা ইট ইজ এ নিড অফ দি আওয়ার। এদিন টিকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও নৌপরিবহন প্রতিমন্ত্রী। সিইসি ভোটারদের টিকা নেওয়ার আহ্বান জানান। একটা উৎসব মুখর পরিবেশ, আমি অনুরোধ করব আমার ভোটারদেরকে যে আপনারা প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে এসে যার যার এলাকা থেকে এই টিকা গ্রহণ করুন। এটা কোভিড থেকে সুরক্ষার অত্যন্ত একটি ফলপ্রসূ উপায়। বিশ্ব মহামারী যে এই যে ছবল, সেখান থেকে আমি এখন পুরোপুরিভাবে মুক্ত, এটুক বিশ্বাস আমার মধ্যে জন্ম হয়ে গেছে ভ্যাকসিনটা নেওয়ার সাথে সাথে। স্পট রেজিস্ট্রেশন বুথগুলোতেও ছিল ভিড়। বেশ কিছু হাসপাতাল নিবন্ধনের পর এদিনই টিকা দেওয়ার ব্যবস্থা রাখছে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সতর্ক থাকার কথা জানায় বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। অত্যন্ত সফলভাবে, অত্যন্ত স্মুথলি কিন্তু টিকা কার্যক্রম চালু আছে। আমাদের হাসপাতালে এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমাদের কোনো জায়গায় কোনো ধরনের ত্রুটি যদি থেকে থাকে, সাথে সাথে সেটা সংশোধন করার আমরা চেষ্টা করছি, যাতে মানুষের কোনো ভোগান্তি না হয়। সাপ্তাহিক ছুটি বাদে সকাল 9টা থেকে বিকাল 3টার মধ্যে টিকা নিতে পারছেন আগ্রহীরা। সাদিয়া আফরোজ, এটি নিউজ, ঢাকা। এখন পর্যন্ত যারা করোনা টিকা নিয়েছেন তাদের কারোরই জটিল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি এম খুরশিদ আলম। বিকেলে নিজের অফিসে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি। আমরা যে কথাটা বারবার করে বলছি যে টিকার এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে ঘাবড়াবেন না, ভয় পাবেন না। যদি মনে হয় যে এটা আপনাকে বেশি কী বলবো কষ্ট দিচ্ছে, তাহলে পরে স্থানীয় হাসপাতালে বা আমাদের যে টিকা কেন্দ্রগুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করুন, আমরা সেটার ব্যবস্থা নেওয়ার জন্য যে পরিমাণ ওষুধ ডাক্তার যা কিছু আছে সব কিছুর জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এটা নিয়ে ভয় পাওয়ার বা অহেতুক প্যানিক হওয়ার কোনো কারণ নেই। কারো হাঁটা চলা করতে ভীষণ কষ্ট, কেউ বা হারিয়েছেন কথা বলার শক্তি, তাই বলে কি টিকা নেবেন না? স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিতে এগিয়ে এসছেন এমন সব মানুষ। রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে আরও জানাচ্ছেন একে আজাদ। চার পাঁচ বছর ধরে শত্রুর্ধ প্রেমচাঁদ রায়ের নিত্য সঙ্গী হুইল চেয়ার দীর্ঘদিন পার্কিনসন ডিমেনশিয়ায় ভুগছেন। টিকা আসার আগেই তার আত্মীয় স্বজনদের কেউ কেউ করোনায় আক্রান্ত, তাই মহামারী থেকে সুরক্ষায় স্বামীকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে এগিয়ে আসেন শুভ্রা রায়। টিকার প্রতি আস্থা আছে, আমরা চাই যে সবাই টিকা নেক, সবাই টিকা যদি আমরা নেই তাহলে করোনা নির্মূল হবে, এই আমার বিশ্বাস। পেশায় চিকিৎসক তিনি, প্রায় এক যুগ আগে জিবিএস নামে জটিল সমস্যা ধরা পড়ে তার। এক পর্যায়ে ক্রাচে ভর করেই চলাফেরা হাফিজুর রহমানের, কেবল নিজের সুরক্ষা নয় অন্যদের নিরাপদ রাখতেও টিকা নিতে ছুটে আসা। ডেফিনেটলি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে এটা নিঃসংকোচে সবাই নিতে পারে। ছোটবেলায় সাইকেল দুর্ঘটনায় পড়ে তার চলার শক্তি কমে যায়, তারপর আর্থ্রাইটিস, বিপদ যেন পিছু ছাড়ছে না মীরা চৌধুরীর, অন্যের সহযোগিতা নিয়ে পথ চলতে হয় তাকে। তাই বলে মহামারীর টিকা নেবেন না তা কি করে হয়? সুচ দেখে যেটা স্বাভাবিক ভয় সেটা একটু হতে পারে, কিন্তু ইয়েটা পুশ করার পর সেরকম কোনো ব্যথা বা সেরকম কিছু না। গা কাঁপে, শরীরটা মনে হয় দুর্বল, বার্ধক্যে এমন কত কি ভাবনা। পরীক্ষা নিরীক্ষায় টিকা নেয়ার উপযুক্ত বাসন্তী বলে হালে পানি ফিরে পান তিনি। ভ্যাকসিনটা দিছি যে কোনো ভয় লাগলো না, কোনো ব্যথাও লাগলো না, কিছুই লাগলো না। এরকম আরো অনেকেই গুজবের তোয়াক্কা না করে টিকা নেন। আমাদের অটোইমিউন সিস্টেম এখন বেকার হচ্ছে, সুতরাং এই এখান থেকে কিছু টিকা টিকা নিয়ে যদি আমরা কিছু আগিতে পারি। চোখের সামনে লোকজন চলে যাচ্ছে তো, তাও
মানে বাঁচার জন্য যে চেষ্টা করা হচ্ছে সেটা তো অস্বীকার করা যাবে না। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনেও সারা দেশে ব্যাপক উৎসাহে করোনার টিকা নিচ্ছেন মানুষ। টিকার উপর আস্থা তৈরি হওয়াতে নির্ভয়ে টিকা নিচ্ছেন বলে জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। রাজশাহীর 9টি উপজেলা সহ মোট 12টি কেন্দ্র থেকে করোনার টিকা দেওয়া হচ্ছে। দ্বিতীয় দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা নেন রাজশাহী রেঞ্জের ডিআইজি, চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরের 10 কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। টিকা দিতে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবি জানান অনেকেই। কুমিল্লায় টানা 12 দিন করোনার টিকা দেওয়া হবে। টিকা নিয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গুজবে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান তাদের। একটা সাধারণ ভীতি ওদের মধ্যে কাজ করে যে এটা হবে কি হবে না, কোনো জটিলতা আছে, এটা হচ্ছে মানসিক ব্যাপার, কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বগুড়ার 15টি কেন্দ্রের 42টি বুথেই আগ্রহী মানুষের ভিড়। অনেকেই অনলাইনে নাম নিবন্ধন করে আসেন। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই জেনে অনেকেই দ্বিতীয় দিনে সরাসরি এসে টিকা নেন। খুব ভালো লাগছে যে অনেক লোক উৎসাহের সহিত তারা টিকা গ্রহণ করছে এবং এটা মনে হয় সবারই নেওয়া উচিত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। টিকা নিয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করলেও কারো কারো কণ্ঠে ছিল অব্যবস্থাপনার অভিযোগ। অনেকেই কোথায় গেছে ইয়েতে মেদদা, মানে ওই যে পুলিশ লাইন, এখানে ঘুরে আবার আসতে হয়েছে রিক্সা পাইছে, এখানে স্বাস্থ্যকেন্দ্রে আবার ঘুরে এখানে পাঠাইছে। যেখানে রেজিস্ট্রেশন করে তাদেরকে বলেন যে ওখানে কোনো সেন্টার নাই, মানুষ হয়রানি হইতেছে, সদরে আপনারা সেন্টার। পাবনায় প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিনে টিকা নিতে আগ্রহীদের সংখ্যা বেশি। তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকা নেন। আমি অত্যন্ত স্বাভাবিক বোধ করছি, কোনো রকম অস্বস্তি নেই, এখন পর্যন্ত শরীরে কোনো অস্বস্তি নেই। আমি সেজন্য আশা করব যে করোনার যে মহামারী বিশ্বব্যাপী চলছে এবং এটা যে ধরনের মারাত্মক ছোঁয়াচে রোগ, এটা প্রতিরোধে সকলের এগিয়ে আসা দরকার। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 12টি বুথে সকাল থেকেই ভিড় ছিল। টিকা নিতে প্রথম দিন প্রশাসনিক কর্মকর্তারা বেশি থাকলেও দ্বিতীয় দিনে ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কক্সবাজারের সদর হাসপাতাল, রামু করোনা ডেডিকেটেড হাসপাতাল সহ উপজেলা সরকারি হাসপাতালগুলোতে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথম দিন 95 জনকে আর সোমবার 120 জনকে টিকা দেওয়া হয়। সারা দেশে একযোগে করোনা টিকা দেওয়া শুরু হওয়ায় স্বস্তি এসেছে জনমনে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সামনের সারির করোনা যোদ্ধা হয়েও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না, যদিও সরকারের অগ্রাধিকার তালিকার প্রথম ধাপেই তাদের সবার টিকা পাবার কথা। তাহলে সমস্যাটা কোথায় জানার চেষ্টা করেছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। নিবন্ধনের পরে থেকে এটা নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে যাবে, অ্যাপস তৈরি হয়েছে, সেই অ্যাপসটি খুলে দেওয়া হবে। করোনা টিকার নিবন্ধনের জন্য এই অ্যাপস শব্দটি হয়তো বিভ্রান্তি তৈরির প্রথম কারণ, কেননা অ্যাপ বলতেই সাধারণ মানুষ বুঝে নেয় এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন। তাই শুরুতেই গুগল প্লে স্টোরে অনুসন্ধান করে হতাশ হয়েছেন অনেকে। আবার কেউ কেউ সুরক্ষা নামের একটি বীমা কোম্পানির অ্যাপ নামিয়ে বিভ্রান্ত হয়েছেন। মোবাইল অ্যাপ্লিকেশন তো তৈরি করার ব্যাপারে আমরা কোনো প্রতিশ্রুতি আগেও দেই নাই। আমিও বারবার বলেছি যে আমাদের এটা রেজিস্ট্রেশন ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে আপনি অ্যাপ্লিকেশন যদি বলেন এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। আইসিটি বিভাগ করোনা টিকা দেওয়ার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য যে সফটওয়্যারটি তৈরি করেছে, সহজ কথায় এটি একটি ওয়েবসাইট। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব কিংবা মোবাইল ফোন থেকে ব্রাউজারের মাধ্যমে এতে প্রবেশ করা যাবে। তারপর সহজ সাধারণ একটি নিবন্ধন প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন, এখানেও কেন সম্মুখ সারির করোনা যোদ্ধাকে নিবন্ধন করতে গিয়ে থমকে যেতে হয়? যদি 55 বছরের নিচে হয় কিন্তু সে যদি সম্মুখ যোদ্ধা হিসেবে 19টা ক্যাটাগরি, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করে দিয়েছে, তাদের ইনফরমেশনটা যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের আইসিটিতে পাঠানো থাকে আগেই, তাহলে তারাও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। একইভাবে বেসরকারি গণমাধ্যম কর্মীদের নাম এবং এনআইডি নম্বর নিজ নিজ প্রতিষ্ঠান থেকে জমা দেওয়ার কথা তথ্য অধিদপ্তরে। বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর তালিকা সরাসরি গ্রহণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই তালিকা আইসিটি বিভাগ যোগ করবে সুরক্ষা ওয়েব প্ল্যাটফর্মের তথ্য ভান্ডারে। আমি অনুরোধ করব যে বেসরকারি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান যদি তারা মনে করে যে তারা ফ্রন্ট ডেস্কে কাজ করছে,
মানুষের সাথে তাদের যোগাযোগ করতে হচ্ছে, যার ফলে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সে কারণে তারা যদি টিকা নিতে চায় তাহলে পারে তারা যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে। কাজেই কেবল তথ্য ভাণ্ডারে এনআইডি নম্বর থাকলেই যে কেউ যে কোনো স্থান থেকে নিবন্ধন করতে পারবেন। আমরা হয়তো স্পটে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করতে পারতে পারি, আমাদেরকে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমরা সবাইকে অনুরোধ করতে চাই আপনারা রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন করে তারপর টিকা নিতে আসুন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8221-এ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 316 জন। 13,762 জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের এই সংখ্যা মিলেছে, যা নিয়ে দেশে এখন মোট করোনার আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,38,378-এ। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 559 জন করোনা রোগী, এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা 483,931। অন্য সংবাদ এবার। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে 2 রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এ সময় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা এবং অস্ত্র ও গুলি। রোববার রাত 12টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনগুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ জোবায়ের ও দিল মোহাম্মদ, দুজনেই কক্সবাজারের রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। কক্সবাজার 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গর্জনগুনিয়া এলাকায় ইয়াবা কারবারিদের জড়ো হওয়ার খবরে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির সঙ্গে গুলি বিনিময়ে 2 রোহিঙ্গা ইয়াবা কারবারি আহত হয়। কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও 1,00,000 ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। চার দিনের সফরে আজ রাত 11টায় ঢাকা আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ। তার সফরে জনশক্তি রপ্তানি সহ 2টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। আলোচনা হবে করোনা ভ্যাকসিন দেবার জন্য বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মী নেওয়া, পলিমাটি কেনা এবং 2 দেশের মধ্যে জাহাজ চলাচলের বিষয়ও। অপরূপ সৌন্দর্যের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, ভারত মহাসাগরের এই দেশে প্রধান আয়ের উৎস পর্যটন। মালদ্বীপের পর্যটন শিল্প আর নির্মাণ কাজে অংশ নেন বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক। করোনার কারণে তাদের বেশিরভাগই কাজ হারিয়ে দেশে ফিরেছেন, বাকিদেরও ফেরত পাঠাতে চায় মালদ্বীপ। প্রায় 10,000-এর উপরে হবে, আমরা মালদ্বীপ থেকে স্পেশাল ফ্লাইট করে এনেছি। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর 4 দিনের ঢাকা সফরে আলোচনায় প্রাধান্য পাবে শ্রমিক ইস্যু। এ বিষয়ে 2 দেশের মধ্যে নতুন করে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতিও নিয়েছে 2 দেশ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর 2টি সমঝোতা স্মারক সই হতে পারে। অন্য সমঝোতাটি 2 দেশের ফরেন সার্ভিস একাডেমির সহযোগিতা নিয়ে। একটি হচ্ছে ডাবল ট্যাক্সেশন বাবদ, আর একটি হচ্ছে ম্যানপাওয়ার, এই 2টা আমরা সই করব। এদিকে করোনার সময় ভ্যাকসিন প্রয়োগের জন্য বাংলাদেশ থেকে নার্স এবং চিকিৎসক চায় মালদ্বীপ। 2 পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আসতে পারে এ বিষয়ে সিদ্ধান্ত। তারা আমাদের থেকে ডাক্তার এবং নার্স কিছু চায়, কিন্তু সেটা দেশের চাহিদা মিটিয়ে আমরা দিতে পারি আর কি। প্রতিবছর মালদ্বীপে ঘুরতে আসেন ইউরোপের লাখো পর্যটক। বাংলাদেশি পর্যটকদের সুবিধার জন্য দেশটির সঙ্গে সরাসরি জাহাজ চলাচল চায় ঢাকা। যদিও মালদ্বীপের উৎসাহ মালবাহী জাহাজ চলাচলে। আমরা একটা রেগুলার শিপিং লাইন চালু করতে চাই, তাহলে এই লোকগুলো সহজে আসা আনাগোনা করবে, আমাদের ট্যুরিস্টরাও যাবে, তাদের লোকও আসবে, তো তারা এইটা কার্গো করতে রাজি। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের বিভিন্ন নির্মাণ কাজে প্রয়োজন বিপুল পরিমাণ বালু, বাংলাদেশও আগ্রহী রপ্তানি করতে, কিন্তু কম খরচে পায় বলে ভারত থেকে বালু আমদানি করে মালদ্বীপ। বাট আমরা উইল কন্টিনিউ টু পুট প্রেসার অন দেম, কারণ সমুদ্র বহু মাটি আছে। 4 দিনের ঢাকা সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ আগামী মার্চ মাসে ঢাকা সফরে আসতে পারেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উৎসবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে থাকছে সেই আলোচনাও। স্বাধীনতা উৎসবের যে 10 দিন আপনার 17 থেকে 26, এর মধ্যে আসবেন, কোন দিন আসবেন, কি কি করব সেইগুলো। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। বাজেশ্রী বিরতি নিচ্ছি এবার, এরপর যা থাকছে। ঘুষের টাকা সাদা করা গ্রহণযোগ্য নয়, দুদক চেয়ারম্যান।
চার জেলায় চারটি হত্যা মামলায় নয়জনের ফাঁসির আদেশ। জাতীয় পরিচয়পত্র থাকলেই টিকা দেয়া যাবে বললেন প্রধানমন্ত্রী। টিকা নিতে ভিড় বাড়ছে। বান্দরবানে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত। মালদ্বীপে জনশক্তি রপ্তানি নতুন সিদ্ধান্ত কাল। ঢাকা টেস্টে খেলছেন না সাকিব বলছে বিসিবি। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। মুখরোচক আর সস্তা হওয়ায় ফুটপাতের খাবার বেশ জনপ্রিয়, কিন্তু এসব খাবার স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? কৃষি গবেষণা কাউন্সিলের এক গবেষণা বলছে এসব খাবার বিষে ভরা। দেখব শফিকুল হকের রিপোর্ট। অনেকে শখ করে আবার অনেকে নিতান্ত প্রয়োজনেই পথের এসব খাবার খান। বাহারি মুখরোচক এসব খাবার উপভোগ করেন পরিবার বন্ধু আপনজন নিয়ে, তৃপ্তির ঢেকুর তোলেন পছন্দের ফুচকা চটপটি আর শিক কাবাবে। গরম তো, এটা তো ইয়ে না, মানে ফ্রেশ খাবার আর কি। আইসি ঘুরলে ফেলে আমি একটু শখ করে খাইতেছি। আগুন তো কোনো জীবাণু থাকে না। যে করোনাকালে আমাদের স্বাস্থ্য যদি মানায় অনাগ্রহতেই বোঝা যায় রাস্তার ধারের এমন জীবাণুযুক্ত খাবার নিয়ে মানুষ কতটা সচেতন। বিশেষজ্ঞরা বলছেন এসব খাবারে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে স্বল্প দীর্ঘ দুমেয়াদি। তাৎক্ষণিকভাবে যে ঘটনাগুলো ঘটে সেটা হলো ছেড়ে ছেড়ে জ্বর, বৃত দিয়ে জ্বর, আমাশয়, টাইফয়েড, হ্যাপাটাইটিস, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের লোহিত রক্তকণিকার উপর চাপ পড়ে এবং একসময় দেখা গেছে যে কিডনি পর্যন্ত ফেলিওর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাছাড়া হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। পথে ঘাটে বানানো এসব খাবার কতটুকু নিরাপদ? সম্প্রতি এ নিয়ে গবেষণা করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। তাদের গবেষণায় উঠে এসেছে পথের ধারের এসব খাবারে বিপজ্জনক মাত্রায় টোটাল কলিফর্ম ও ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে, আর এসব খাবারই ঢাকার প্রায় 70% মানুষ খেয়ে যাচ্ছেন। প্রত্যেকটাতেই ভয়াবহ আকারে এখানে ইকোলাই উপস্থিতি বিদ্যমান। প্রতি গ্রাম খাবারে প্রায় 1,000 থেকে 1,00,000 পর্যন্ত সেখানে ইকোলাই বা টোটাল কলিফর্মের উপস্থিতি রয়েছে। তাই কাজেই এটা আমরা সহজে অনুধাবন করতে পারি যে আমাদের জনস্বাস্থ্যের জন্য এটা কতটা হুমকিস্বরূপ। বিশেষজ্ঞরা বলছেন অনেক দেশের মতো স্ট্রিট ফুড বা পথের খাবার এখানেও জনপ্রিয়, তবে অন্যদের মতো এখানে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পাওয়া যায় না, তাই এসব খাবারের মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির পরামর্শ তাদের। রাস্তার পাশের যে খাবারগুলো এটি একাধারে ধুলো ময়লা দিয়ে আমাদের শরীরের ক্ষতি করছে, পরিপাকতন্ত্রের ক্ষতি করছে, রোগ ছড়াচ্ছে, ক্যান্সার তৈরির উপাদান তৈরি করছে এবং আমাদের বেশ কিছু অস্বাস্থ্যতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। সব কিছু মিলে আমরা বলবো যে মানুষের জন্য, প্রতিটি মানুষের জন্য সবচেয়ে ভালো খাবার হচ্ছে হোম মেড ফুড বা বাড়িতে তৈরি খাবার। পথের খাবারে জীবাণু মিলেছে এমন অভিযোগে দোকান বন্ধ না করে বরং স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার বিক্রিতে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান বিশেষজ্ঞরা। শফিকুল হক, এটি নিউজ, ঢাকা। ঘুষের টাকা সাদা করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন ট্যাক্স দেওয়ার জটিলতা কমলে দুর্নীতিও কমবে। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বার্ষিক প্রতিবেদন 2019 নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এর আগে রোববার সন্ধ্যায় বার্ষিক এ প্রতিবেদনটি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে জমা দেওয়া হয়। দুদক চেয়ারম্যান বলেন এবারের প্রতিবেদনে সিভিল সার্ভিস সংস্কারের জন্য কমিশন করার সুপারিশ করা হয়েছে। 28টি প্রতিষ্ঠানে আমরা রিসার্চ করে দেখেছি যে প্রত্যেক প্রতিষ্ঠানেই ওয়ার্ক প্রসেস রি ইঞ্জিনিয়ারিং করা দরকার দুর্নীতি কমানোর জন্য, প্লাস দুর্নীতিমুক্ত
জনসেবা দেওয়ার জন্য। সেই জন্য আমরা বলছি একটা স্থায়ী সিভিল সার্ভিস সংস্কার কমিশন করা যেতে পারে, মানে পে কমিশন এভাবে না করে সিভিল সার্ভিস রিফর্ম কমিশনে কিন্তু পে কমিশনের কাজ করতে পারে। তিনি বলেন দেশের তরুণ ক্যাডার অফিসাররা শতকরা 99 ভাগই দুর্নীতিমুক্ত। আমি একটা নিজে স্টাডি করেছি, ব্যক্তিগত স্টাডি, সেটি হচ্ছে যে ইয়াং অফিসার্স আর ভেরি ক্লিন, ভেরি ভেরি ক্লিন, এবং 10 বছর চাকরি এরকম অফিসাররা করাপ্ট হওয়া অনেক কঠিন ব্যাপার। আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিতে রাজি আছি যে কোনো ক্যাডার। দেশে দুর্নীতির ব্যাপকতা রয়েছে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান, বলেছেন জনগণ সঠিকভাবে ট্যাক্স প্রদান করলে দুর্নীতির প্রবণতা কমবে। এখন ট্যাক্সের নতুন আইন হয়েছে যে কেউ ট্যাক্স কালো টাকা সাদা করলে কিছু হবে না, আমাদের কোনো আপত্তি নেই, আপনি একটা কালো টাকা সাদা করেন, কিন্তু আপনি আমি যে ঘুষ খেয়েছি সেই ঘুষের টাকা সাদা করব, এটা তো নট অ্যাকসেপ্টেবল। সংবাদ সম্মেলন শেষে দুদক বুয়েটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের সাথে মত বিনিময় করেন দুদক চেয়ারম্যান। দুর্নীতির ব্যাপকতা তো রয়েছে আপনারা জানেন। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। দেশের 4 জেলায় 4টি হত্যা মামলায় আজ 9 জনের ফাঁসির রায় দিয়েছেন সংশ্লিষ্ট আদালতগুলো। এর মধ্যে কুমিল্লায় 4, ফেনীতে 3 এবং কিশোরগঞ্জ ও পিরোজপুরে 1 জন করে মৃত্যুদণ্ড পেয়েছেন। সোমবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটে সেনা সদস্য আব্দুর রহমান হত্যা মামলায় 4 জনের ফাঁসি ও 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক রোজিনা খান। 2016 সালের 21 অক্টোবর রাতে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে আসামি সিরাজুল ইসলাম, উজ্জ্বল মিয়া, জনি ওরফে নয়ন, প্রদীপ দাস আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করে। ফাঁসির 4 জন আসামি উপস্থিত ছিল, আর 1 জন পলাতক, যার বিরুদ্ধে 10 বছরের জেল দেওয়া আছে, উনি পূর্ব থেকে পলাতক। আজকে এই রায়ের মাধ্যমে আইনের শাসন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও 2 মাস বয়সী শিশুপুত্রকে হত্যা মামলায় নজরুল ইসলাম নামে 1 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 2017 সালে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটে। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা চালক মুলকত আহমদ কালামিয়া হত্যা মামলায় 3 আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ ডক্টর বেগম জেবুন্নেসা 2010 সালের 18 নভেম্বরের এই হত্যা মামলায় হুমায়ুন হাসান রাকিব, আব্দুর রহমান মানিক ও আবু তৈয়ব বাবুলের ফাঁসির আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 1 জনকে। মামলা থেকে খালাস পায় 16 জন। রায়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে এবং রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে যে এই মামলাটাতে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। 164 এবং সাক্ষীদের সাক্ষ্যের উপর ভিত্তি করে মামলার সাজাটি দেওয়া হয়েছে। আমরা মনে করি যে পুরো মামলাটিতেই রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। পিরোজপুরের ইন্দুরকানীতে চাচা শ্বশুরকে হত্যার দায়ে জামাতা কাঞ্চনকেও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রক্সানা জেরিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 4 দিন পেরিয়ে গেলেও পটুয়াখালীর মহিপুরে নির্যাতনের শিকার রায়হানকে এখনও উদ্ধার করা যায়নি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ফাঁসিপাড়া থেকে রবিউলকে গ্রেফতার করা হয়। রায়হানের খোঁজ না পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। গত বৃহস্পতিবার দুপুরে রায়হান শ্বশুরবাড়ি তালতলি যাওয়ার পথে নিখোঁজ হন। পরদিন ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও চিত্রে দেখা যায় কয়েকজন হাত পা বেঁধে তার উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। ওই ভিডিও দেখে ছেলেকে শনাক্ত করেন রায়হানের বাবা আবুল কাশেম। ওই দিন রাতেই মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। রোববার রাতে 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 জনকে আসামি করে অপহরণ মামলা করেন রায়হানের বাবা। বাংলাদেশ নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়রের সঙ্গে বৈঠক করেছেন গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রাজধানী গুলশানের ব্রাজিল দূতাবাস অনুষ্ঠিত বৈঠকে সে দেশে উৎপাদিত তুলা বাংলাদেশে বস্ত্র শিল্পে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ব্রাজিলের দুগ্ধজাত পণ্য ও মাংস আমদানি এবং বাংলাদেশে কৃষিজাত পণ্য ব্রাজিলের রপ্তানি নিয়েও কথা হয়। দুই দেশের বাজার সম্প্রসারণে শীঘ্রই ব্রাজিল ও বাংলাদেশের প্রতিনিধি দল বিনিময়ের কথা রয়েছে। শিল্প সমৃদ্ধ গাজীপুর সিটি কর্পোরেশনের মাধ্যমে এই সফর বাস্তবায়নের জন্য মেয়রকে অনুরোধ জানান ব্রাজিলের রাষ্ট্রদূত। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
এখন থেকে শেয়ারধারীদের 30% বেশি লভ্যাংশ দিতে পারবে না কোনো ব্যাংকই, এমন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো শেয়ারধারীদের কত লভ্যাংশ দিতে পারবে তা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে কোন কোন ব্যাংক কত লভ্যাংশ দিতে পারবে তা নির্ভর করবে ওই ব্যাংকের মূলধন কাঠামোর উপর। শেয়ারবাজারে তালিকাভুক্ত অথবা তালিকাভুক্ত নয় এবং বিদেশি সব ব্যাংকের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে দেশের সক্রিয় মোট ব্যাংকের সংখ্যা 61টি, এর মধ্যে 42টি বেসরকারি এবং 9টি বিদেশি ব্যাংক। এসব ব্যাংকের 30টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। অনুকূল আবহাওয়ায় টমেটোর ভালো ফলন পেয়েছেন শরীয়তপুরের কৃষকরা, বেশ লাভবান তারা। কৃষি অফিস জানায় এবছর পোকার আক্রমণ কম থাকায় বিঘা প্রতি 20-21 মন টমেটো পেয়েছেন শরীয়তপুরের চাষিরা। জেলায় টমেটোর আবাদও হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, প্রায় 4,800 হেক্টর জমিতে। কৃষকরা জানান প্রতি বিঘা টমেটো আবাদে 30-40 হাজার টাকা খরচ হয়েছে তাদের, আর পাইকারি 20-25 টাকা কেজি দরে বিক্রি করে পাওয়া যাচ্ছে লাখ টাকার কাছাকাছি। নিচু জমিতে কিছুটা কম হলেও সব মিলিয়ে এবার তৃপ্তির হাসি শরীয়তপুরের টমেটো চাষিদের মুখে। ভারতে তুষার ধসে নিহতের সংখ্যা বেড়ে 18, এখনো নিখোঁজ 2 শতাধিক। আজও মিয়ানমারের রাজপথে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ। পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ অরে স্বাগত জানাচ্ছি। এবার দেশের বাইরের খবর জানাবো। ভারতে বিপর্যয়। উত্তরাখণ্ড রাজ্যে হিমবাহে তুষারধসের পর নদী প্লাবিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18-তে, এখনও নিখোঁজ অন্তত 200 জন। গতকাল চমোলি জেলায় এই বিপর্যয় ঘটে। এ পর্যন্ত অন্তত 20 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের সবাই বাঁধে কর্মরত শ্রমিক। নন্দাদেবী হিমবাহে হঠাৎ তুষারধস হলে সেটি গিয়ে পড়ে ঋষি গঙ্গা বাঁধে। বাঁধ ভেঙে ধলিগঙ্গা ও অলকানন্দা নদী প্লাবিত হয়ে ভাসিয়ে নিয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। ভেঙে গেছে কয়েকটি সেতু, তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প ও 2টি নির্মাণাধীন টানেল। সে সময় ঋষিগঙ্গা বাঁধ ও টানেলে কর্মরত ছিলেন প্রায় 200 শ্রমিক। সেনা, বিমান ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সাথে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। নিহতদের পরিবার পিছু 4 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী তহবিল থেকেও আর্থিক সহায়তা দেওয়া হবে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা ও আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ মানুষ। এ সময় সেনা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে সুচি সহ আটক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। দেশের বড় বড় শহরগুলোতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে জলকামান ব্যবহার করে পুলিশ। অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছেন হাসপাতালের নার্সরাও। রাজধানী ইয়াঙ্গুনে সেনাবিরোধী প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেছেন তারা। এ সময় তারা আন্দোলন করা অধিকার বলে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানান সেনা শাসনের অবসান করে স্বাভাবিক সময় ফিরিয়ে আনাই তাদের আন্দোলনের লক্ষ্য। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর গত কয়েক দিনে জোরদার হয়েছে আন্দোলন, তবে প্রতিবাদ ঠেকাতে সামরিক সরকারের কোনো পদক্ষেপ এখনও দেখা যায়নি। ইন্টারনেট সেবা বন্ধ করা হলেও তা আবারও চালু করা হয়েছে। আফগানিস্তানকে করোনার 5 লাখ ডোজ টিকা দিয়েছে ভারত। রোববার টিকার এই চালান গ্রহণের সময় কাবুল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরুহ। তিনি বলেন জরুরি ভিত্তিতে
করোনা টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছেন তারা। অনুমোদন পেলে প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের এই টিকা দেওয়া হবে বলে জানান তিনি। সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রতিবেশী দেশগুলোকে দিচ্ছে ভারত। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন ইরান পারমাণবিক চুক্তির শর্ত মানলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার মার্কিন টেলিভিশন সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র। ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ করতে হবে। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টুইট বার্তায় বলেছিলেন, তেহরানকে 2015 সালের চুক্তিতে ফেরাতে হলে ওয়াশিংটনকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। খামেনির এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন বাইডেন। 2018 সালে পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে ট্রাম্প প্রশাসন, বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ক্ষুব্ধ ইরান তারপর থেকে চুক্তির শর্ত ভেঙে যাচ্ছে। সম্প্রতি দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া আরও 20% বাড়িয়েছে। এবার গালফ অয়েলে সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না সাকিব আল হাসান। সোমবার বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন থেকে বাম উরুর ব্যথায় ভুগছেন তিনি, আর সে কারণে সেই টেস্টের তৃতীয় দিন থেকে মাঠের বাইরে রয়েছেন বিশ্বসের অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে ঢাকা টেস্টে তার আর খেলা হচ্ছে না তার। আজ চট্টগ্রাম থেকে দল ঢাকায় ফিরেছে, তবে দলের সঙ্গে হোটেলে না উঠে বাসায় ফিরে গেছেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরিকায় অনুষ্ঠিত প্রথম টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে সাকিব করেছিলেন 68 রান, আর বল হাতে এই টেস্টে করতে পেয়েছিলেন মাত্র 6 ওভার। এর আগে সিরিজের তৃতীয় ওয়ানডেতে গ্রেনে চোট পান সাকিব। 1976 সালের আজকের দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, উইকেট কিপার, ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। 1997 সালে আইসিসি ট্রফি জয়ের সেই ঐতিহাসিক মুহূর্তে মাঠেই ছিলেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমরা দেখব পাইলটের বিরচিত সেই ভূমিকার অংশবিশেষ। From five balls. That was an incredible shot. A four will do it now. I think what Kenny needs is a wicket. No doubt about it. They need a wicket here. They go for it. Udumbe! They make it. Three from three. I think only. Martin Suji. They're running back and back. The throw is in. ICC champions, 166 for 8, that was the target, they've got there, Kenya are the bridesmaids once again. শেষ করব, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। জাতীয় পরিচয়পত্র থাকলে টিকা দেয়া যাবে বললেন প্রধানমন্ত্রী। টিকা নিতে ভিড় বাড়ছে। বান্দরবানে বন্দুকযুদ্ধ, দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত। মালদ্বীপে জনশক্তি রপ্তানি নতুন সিদ্ধান্ত কাল। ঢাকা টেস্টে খেলছেন না সাকিব, জানিয়েছে বিসিবি। ঘুষের টাকা সাদা করা গ্রহণযোগ্য নয় বললেন দুদক চেয়ারম্যান। চার জেলায় চারটি হত্যা মামলায় 9 জনের ফাঁসির আদেশ। ভারতে তুষার ধসে নিহতের সংখ্যা বেড়ে 18, এখনও নিখোঁজ 2 শতাধিক। আজও মিয়ানমারের রাজপথে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ।
এই ছিল নিউজ আওয়ারে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে এএন লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।